বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবরের অধীনে একটি রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব 50 কিলোমিটার। আধুনিক সভ্যতার এত কাছে হলেও দ্বীপটির বাসিন্দারা একেবারে আদিম জীবনযাপন করে থাকেন। নানা কারণে দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে ভারত, এমনকি দেশটির সরকারও দ্বীপটিতে প্রবেশের কোনো চেষ্টা করে না। চলুন রহস্যময় নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল সম্পর্কে জেনে আসি। সেন্টিনেল দ্বীপের আয়তন 72 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থান ও কাগজে কলমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত। সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে টিকে থাকা সেন্টিনেলদের ভূমি মূলত আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। নৃতাত্ত্বিকদের মতে সেন্টিনেলিরা 60,000 বছর ধরে দ্বীপটিতে বসবাস করছে। ধারণা করা হয় সেন্টিনেলিদের পূর্বসূরীরা আফ্রিকা থেকে এই দ্বীপে এসেছিল। ঠিক কতজন বাসিন্দা দ্বীপটিতে বসবাস করেন তা জানা নেই কারোরই, তবে সেখানে 500 কম মানুষের বসবাস বলেই মনে করেন নৃবিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল, যেখানে এখনও আধুনিক সভ্যতা পৌঁছাতে পারেনি। সেন্টিনেলিরা মূলত শিকার নির্ভর জাতি। বন্য শুকর সহ অন্যান্য প্রাণী, সামুদ্রিক মাছ ও দ্বীপের জঙ্গল থেকে আহরিত বিভিন্ন ফলমূল ও উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে থাকে দ্বীপটির বাসিন্দারা। এখন পর্যন্ত তাদের চাষাবাদের সঙ্গে পরিচয় হয়নি। দ্বীপটির বাসিন্দারা আজও আগুন জ্বালাতে শেখেনি। এছাড়া সেন্টিনেলিদের মাঝে কোনো ধর্মের আবির্ভাবের লক্ষণ লক্ষ্য করা যায়নি। আদিম এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1880 সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। আদিবাসীদের এক দম্পতি এবং 4 শিশুকে তারা তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যায় প্রাপ্তবয়স্ক 2 জন, আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেল দ্বীপে। বিভিন্ন সময় ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিতের নেতৃত্বে একদল গবেষক দ্বীপটিতে গিয়ে সেন্টিনেলিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন। দ্বীপের বাসিন্দাদের জন্য হাঁড়িপাতিল, নারিকেল এবং লোহার তৈরি যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলেন তারা। মাঝে মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখালেও অধিকাংশ সময় সেন্টিনেলের আদিবাসীরা তীর ধনুক নিয়ে আক্রমণের মেজাজে দেখা দেয়। 1981 সালে পানামার পতাকাবাহী একটি জাহাজ বাংলাদেশ থেকে পোলট্রির খাবার নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে সেন্টিনেল দ্বীপের তীরে ভিড়ে। তখন সেখানকার উপজাতিরা জাহাজে আক্রমণ চালায়। পরে খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টার তাদের উদ্ধার করলেও জাহাজটি আর আনা সম্ভব হয়নি। গুগল ম্যাপে এখনও জাহাজটি দেখা যায়। 2004 সালে ভারত মহাসাগরে সংঘটিত ভূকম্পন ও সুনামির ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় দ্বীপটি। সুনামির পর হেলিকপ্টারে দ্বীপে ত্রাণ পাঠিয়েছিল ভারত সরকার। সে ত্রাণ গ্রহণ করার বদলে তারা আক্রমণ চালায় ত্রাণবাহী হেলিকপ্টার লক্ষ্য করে। এরপর তাদের আর বিরক্ত না করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। 2006 সালে দ্বীপটিতে 2 জন জেলে প্রবেশ করলে তাদের তীর মেরে হত্যা করে সেন্টিনেলিরা। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে সেন্টিনেল দ্বীপের 3 নটিক্যাল মাইল এলাকার মধ্যে বাইরের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। 2018 সালে খ্রিস্টধর্ম প্রচারের জন্য এক মার্কিন ধর্মযাজক দ্বীপে যায়। 27 বছর বয়সী ধর্মযাজক জন অ্যালেন চাওকে তীর ছুড়ে হত্যা করেছিল সেন্টিনেলিরা।